তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর তৃতীয় শুভেচ্ছা। বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম, ছোটদের জানাই আমার তরফ থেকে অফুরন্ত ভালোবাসা। পুজো দেখতে দেখতে কেটেই গেল, আসছে আসছে এটাই ভালো লাগে, কিন্তু পুজো চলে আসার পরে যে বিদায় নিচ্ছে, দশমী চলে আসছে, এটা মানে মনটাকে কাঁদিয়ে নিয়ে যায়। আর এবারে তো আবার অষ্টমী নবমী একসাথে পড়েছে, তো সেই জন্য কিন্তু অষ্টমী নবমী একসাথে পড়ায় সেক্ষেত্রে কিন্তু পুজোটা খুব তাড়াতাড়ি যেন মনে হচ্ছে চলে গেলো, মানে অষ্টমী আসতে না আসতে নবমী, নবমী আসতে না আসতে দশমী, তো এইভাবে পুজোটা কিন্তু কেটে গেলো। যাই হোক, সপ্তমী যেরকম শুরু আছে তেমন তার শেষও আছে, তো ভালোটা যেরকম আমরা মানে আগমন জানালাম তেমনি এবছরের মতো মা দুর্গাকে মানে কী বলবো বিসর্জন দিতে হচ্ছে বাধ্য হয়ে, ইচ্ছা যদিও নেই। তো আসছে বছর আবারও হবে, আবারও একটা ফুল উদ্যমে হবে, তবে এবারের এনভায়রনমেন্টটা একটু অন্যরকম। এবারে চারিদিকে যেভাবে মহিলাদের নিয়ে সমস্যাটি চলছে সেই সব দিক দিয়ে বলবো, মা দুর্গা যেন সকলকে দু হাত ধরে আশীর্বাদ করে, সকলকে যেন খুব ভালোভাবে রাখে, এবং এই যে চারিদিকে জাস্টিস জাস্টিস চলছে এর যেন একটা বিহিত হয়, জাস্টিস যেন সত্যি সবাই পায় এই কামনা করবো। আর পুজো যেন সবার খুব ভালো কাটে এই কামনা করবো। তো আসছে বছর আবার হবে, আজকের জন্য এটুকুই, টাটা।